রাজ্য সরকার বাংলার ডেভেলপমেন্টের জন্য তাজপুর বা দেউচা পাঁচামির পথকে প্রশস্ত করেছে এবং সেই নির্বিঘ্নে চলতে থাকবে, এটা কোনো মানুষের কোনো যারা তাদের মতো করে বাজেট তৈরি করেছে এবং প্রচুর বিদেশি শিল্পপতি ভারতবর্ষের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে সেখান থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে এবং সেটা তারা বিদেশে চলে গেছে, তারপর আদানির একটা ব্যক্তি মানে কোনো বিষয় নয়, আমরা যে নীতির বিরুদ্ধে লড়াই করছি যে নীতি একেবারে গরিব মানুষের বিরোধী নীতি। যে বাজেট তৈরি করেছে সেখানেও 100 দিনের কাজে 30,000 এই কাজের অধিকার সংবিধান সম্মত অধিকার, সেই অধিকার তার মানে সরকার সংবিধান সম্মত অধিকার বিজেপির নেতা নেত্রীরা সারাদিন শুধু কথা এবং অপপ্রচার করছে। বাংলা আর যেভাবে কাজ করছে বাংলার 100% মানুষের কাছে সরকারি সেবাগুলো পৌঁছবে এবং সেগুলো যাতে সব মানুষ পায় তাই দুয়ারে সেটাকে নিশ্চিত করা, এখানে টাকা তুলে থাকে না সেন্ট্রাল গভর্নমেন্ট এলাকা কর্মসূচি দিদির দুধ জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে বিক্ষোভ, তো পঞ্চায়েত ভোটের আগে এটা কি কতটা ডিভিডেন্ড দেবে দিদির দুধ পড়ে? আমরা ইতিমধ্যে 1,000-এর বেশি গ্রাম পঞ্চায়েতে চলে গিয়েছি, 1,000 গ্রাম পঞ্চায়েতে অ্যাভারেজ যদি 20টা করে বুথ হয় তাহলে আপনি দেখুন 20,000 বুথে পৌঁছে গিয়েছে। এই 20,000 বুথের মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা 2-4, 5-10টার বেশি কোনো কথা ক্ষোভের কথা আপনি দেখাতে পারেন, 99% মানুষ অ্যাকসেপ্ট করেছে এই কর্মসূচিকে। এছাড়াও যেখানে ক্ষোভ যেখানে যন্ত্রণা যেখানে বঞ্চনা এখনও আছে আমরা কিন্তু দলগতভাবে সেখানেই পৌঁছতে চাইছি, আমরা সেই ক্ষোভ যন্ত্রণাটাকে নিরসন করার জন্যই কিন্তু এই কর্মসূচি, ফলে এটা খুব স্বাভাবিক, এটা বিরোধী দলের আন্দোলনের কিছু নেই, কারণ আমরা সরকার চালাতে চাই যে মানুষগুলো এখনো কোনো কোনোভাবে সরকারি সুযোগ সুবিধার বাইরে আছে সেগুলোকে আমরা তালিকাভুক্ত করে তাদের সেই সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদের পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু আমরা কর্মসূচি নিয়েছি, ফলে আমরা ক্ষোভের কাছেই পৌঁছতে চাই আমরা যন্ত্রণার কাছেই। একটা প্রশ্ন, সিপিএম এবং বিজেপি